السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العظيم. অত্যন্ত কষ্টের সাথে, দুঃখের সাথে এবং যারা এই অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া এবং তাদের জন্য শুভকামনা নিয়ে শুরু করছি আজকের যেই বিষয়টি। গুলিস্থান অন্তর্গত বঙ্গবাজারে এখনও চলমান অগ্নিসংযোগ ঘটে যাচ্ছে। এখানে অনেক ব্যবসায়ী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে অনেকেরই পুঁজি ছিল সামান্য, যে পুঁজিগুলো দ্বারা ব্যবসায় নেমেছিলেন, আগুনে তাদের পুঁজিটা পুড়ে যাচ্ছে। আর্তনাদের কারণে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা কোরআন এবং সুন্নার মাধ্যমে জানার চেষ্টা করব। আসলে এই অগ্নি বারে বারে আমাদের কিছুদিন পূর্বে চট্টগ্রামে অগ্নিসংযোগ হলো, এরপরে বারে বারে আমরা দেখছি অগ্নিসংযোগের ব্যাপারটা ঘটে যাচ্ছে। আসলে এটা কোনো আসমানি গজব কিনা, কোরআন হাদিস এ ব্যাপারে কি বলে, আসুন আমরা জেনে নেব। পাশাপাশি যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ধৈর্য ধারণের পরামর্শ দিব, এবং আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের কাছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং আশা রাখবেন, ধৈর্য হারাবেন না। আল্লাহ পাক এর চাইতে আপনাদের উত্তম প্রতিদান হয়তো দান করবেন। আসুন আমরা জেনে নেই আল্লাহ পাক কোরআনে কি বলছেন। আল্লাহ পাক বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে বিপর্যয় ঘটে যেগুলো সব মানুষের কৃতকর্মের কারণে। মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ জলে এবং স্থলে বিপর্যয় ঘটায় দেন। আমাদের কর্মটা কি? মুসলমান হিসেবে কোরআন মোতাবেক হয়, নবীর সুন্নাহ মোতাবেক হয় কি? আসুন আমরা একটু নবীজির হাদিস থেকে জেনে আসি। তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। উনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন যার কারণে আল্লাহ পাক আসমান থেকে গজব নাজিল করে থাকেন। তার ভিতরে একটি হলো, প্রথমেই নবীজি বলেছেন, যখন সরকারি মাল নিজের সম্পদ মনে করে আত্মসাত করা হবে, আল্লাহ পাক ওই দেশের জন্য আসমানি গজব নাজিল করে দিবেন। এবার সরকারি মাল নিজের মনে করে খরচ হয় কি না, এটা যাদের বিবেকমান মানুষ যারা আছেন তারা ভালো বুঝবেন এবং জানেন। যদি হয় তাহলে বুঝতে হবে আল্লাহ পাকের গজব আসবেই। দ্বিতীয় নম্বর, নবী বলেন, আমানতের মালকে যদি কোনো ব্যক্তির কাছে আমানত রাখা হয়, কিছু টাকা হোক, সম্পদ হোক, শস্য হোক, যে কোনো জিনিস যদি আমানত রেখে দেওয়া হয় এবং ওই আমানতদারিতার পরিবর্তে অন্যের সম্পদ নিজের সম্পদের সাথে যদি ভক্ষণ করে, আত্মসাত করে নেয়, সেই জাতির জন্য আল্লাহ পাক আসমানি গজব প্রেরণ করে দেন। তৃতীয় নম্বর, জাকাতকে জরিপানা মনে করা হবে। আজকে আমাদের দেশে নামাজ যেমন আল্লাহ পাক খরচ, নামাজের পাশাপাশি যতবার আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, নামাজের পাশাপাশি জাকাতের কথাটাও আল্লাহ পাক প্রায় জায়গাতেই একই সাথে বর্ণনা করেছেন। নামাজ যেমন খরচ, জাকাতটাও তেমনই খরচ। দুঃখজনক হলেও সত্য, বর্তমান আমাদের এই বাংলাদেশে রোজা রাখি, ফিতরা দেই, কিন্তু জাকাতের সময় এলে আমরা অনেকেই গরেমেশে করি, অনেকে মনেই করি যে এই টাকাটা মনে হয় জরিমানা হয়ে যাচ্ছে।
আমার অনর্থক খরচ হয়ে যাচ্ছে কিন্তু নবীজি তিরমিজির বর্ণনা বলছেন যদি কোনো জাতির লোকেরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করে নেয় তাহলে তাদের জন্য আসমান থেকে গজব আসবে এরপরে নবীজি পয়েন্টটা বলেন ইসলামী আকীদা বহির্ভূত জ্ঞান শিক্ষা দেওয়া হবে যেই জাতির মধ্যে এটা কোনো আলেমের নিজস্ব ভাষা নয় নিজস্ব বক্তৃতা নয় এই কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম আকীদা বহির্ভূত জ্ঞান যখন কোনো জাতির পাঠ্য বইয়ে দেওয়া হবে শিক্ষা দেওয়া হবে সেই জাতির জন্য আল্লাহ পাক আসমানির গজবের ব্যবস্থা করবেন তো আমরা কিছুদিন পূর্বে সেটা নিজেরাই অবগত হয়েছি মুসলিম দেশে আমাদেরকে ইসলামী আকীদা বহির্ভূত অনেক শিক্ষাই কিন্তু কমলময়ী শিশুদের পাঠ্য বই দেওয়া হয়েছে অতএব যে পয়েন্টগুলো নবীজি দিয়েছেন অবশ্যই কিন্তু এটা আমাদের সাথে মিলে যাচ্ছে আগুনটা বারে বারে কেন লাগছে ভূমিধস কেন হচ্ছে কারণগুলো নবীজি হাদিসে বর্ণনা করেছেন আসুন আমরা আরও কিছু সামনে জেনে নিচ্ছি এরপরে নবীজি বলেন পুরুষ তার স্ত্রীর বাধ্য অনুগত হয়ে যাবে যদি কোনো জাতির মধ্যে এটা আধিক্যতা হয়ে যায় অধিক পরিমাণে হয়ে যায় যে একজন স্বামী তার স্ত্রীর বশ হয়ে যাচ্ছে স্ত্রী যা বলে সেটাই ঠিক পক্ষান্তরে মা বাবার কথায় তারা কর্ণপাত করে না এরকম যদি হয়ে যায় তাহলে তাদের জন্য আসমানি গজব চলে আসবে মায়ের সাথে পরবর্তী পয়েন্টে নবীজি বলেন মায়ের সাথে দুর্ব্যবহার করা হবে মাকে মায়ের মর্যাদা ক্ষুণ্ণ করা হবে মায়ের সাথে উচ্চ আওয়াজে কথা বলা হবে এক কথায় মায়ের যে হক আল্লাহ পাক দিয়েছেন অকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি তোমরা তোমার মা বাবার ব্যাপারে সতর্কতা হয়ে যাও এই যে কোরআন যেটা বলে আল্লাহ পাকের হাবিবও বলেছেন মা বাবার ব্যাপারে অনেক রেওয়ায়তের মাধ্যমে আমরা জানতে পারি হুমা জান্নাতু কাওয়া নারুক তারা তোমার জান্নাতে যাওয়ার কারণ জাহান্নামে যাওয়ার কারণ এই যে মা বাবার ব্যাপারে আমরা আজকে অনেকেই উদাসীন মা বাবার হক আদায় করি না বিশেষ করে শহর অঞ্চলে বৃদ্ধাশ্রম বেড়ে গেছে ঢাকাতে আপনার তো বলতে গেলে বৃদ্ধাশ্রম খুঁজতে গেলে অনেক বৃদ্ধাশ্রম পাওয়া যাবে যেখানে এই বয়সে তারা ওর যত্ন অবহেলায় মা বাবা পড়ে আছে নবীজি বলেন যদি তোমার কারণে মা বাবার হক নষ্ট হয় তুমি আসমানি গজবের অপেক্ষা করো বন্ধুদেরকে আপন মনে করা হবে নবীজি এরপরের পয়েন্টটা বলেন বন্ধুদেরকে গলায় গলায় বন্ধুত্ব হয়ে যাবে কিন্তু বাবাকে পর করে দেবে বন্ধুকে কাছে টানবে বাবাকে পর মনে করবে দূরের মানুষ মনে করে তাকে দূরে ঠেলে বন্ধুদেরকে যারা কাছে টানবে ওই জাতির জন্য আল্লাহ পাক আসমানি গজব দান করবেন এরপরের পয়েন্টে আল্লাহর হাবিব বলেন মসজিদে সরগোল বেড়ে যাবে সরগোল অর্থ দুনিয়াবি কথাবার্তার জন্য মসজিদ উন্মুক্ত করে দেওয়া হবে মসজিদের মধ্যে হাসি ঠাট্টা হবে মসজিদের মধ্যে অবান্তর কথাবার্তা হবে মসজিদের মধ্যে প্রয়োজন নেই যে কথাগুলো বাইরেও বলা যেতে পারে এবং ভাষাগত দিকেও তারা কখনো সচেতন হবে না এবং জেনারেলভাবে রাস্তাঘাটে যে ভাষাগুলো প্রয়োগ করে এই ভাষাগুলো তারা মসজিদে প্রয়োগ করবে এবং হটগড়িতা সৃষ্টি করবে মসজিদের মধ্যে যদি এরকম কোনো জাতির মধ্যে বেড়ে যায় তাদের জন্য আল্লাহ পাক আসমানি গজব দিয়ে দেবেন এরপরে নবীজি বলেন পাপীলোক গোত্রের নেতা হবে পাপীলোক যার জীবনটা পাপে মোড়ানো জীবন যার পাপের রাস্তায় অতিবাহিত হয়েছে এক কথায় ইসলাম কোরআন সন্না ব্যতি রেখে নিজের মন গড়া মনের আশা মনের তৃপ্তি সহকারে যে কাজ মনে যা চায় তাই সে করে পাপ কাজ করে তার জীবন গড়া মানুষগুলো নেতা হয়ে যাবে এরকম যদি হয় কোনো জাতির জন্য যে তার জীবনে শুরু থেকেই বেশিরভাগ সে পাপ কাজ করেছে কিন্তু বর্তমানে সে যে কোনো কারণেই সে নেতা হয়ে গেছে মুসলমানদের কর্ণধার হয়ে গেছে বা মানুষের নেতৃত্ব দিচ্ছে এরকম যদি নেতা বেড়ে যায় তাহলে আসমানি গজব দুনিয়াতে চলে আসবে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসৎ নিকৃষ্ট লোক অসৎ সততা নেই নিকৃষ্ট যার সাথে কথা বলতে গেলে
অনেক সময় মানুষ কথা বলতে পারে না নিকৃষ্ট উলাইকা কাল আনআম বাল হুম আদাল এই শ্রেণীর মানুষ যারা তারা হবে জাতির পরিচালক এরকম যদি কোনো জাতির পরিচালক অসৎ এবং নিকৃষ্ট লোক হয় তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব বলেন অবশ্যই আসমানি গজব তোমাদের উপর পতিত হবে আল্লাহর হাবিব এর পরের পয়েন্টে বলছেন ক্ষতির কারণে ভয়ের কারণে মানুষ যখন মানুষকে সম্মান করবে আরে ওই ওনার বিরুদ্ধে কথা বললে আমি গুম হতে পারি খুন হতে পারি জেল জরিমানা হতে পারি এই ভয়ে মানুষ মানুষকে যখন সম্মান করা শুরু করবে তখন আসমানি গজব নেমে আসবে শেষ পয়েন্ট 10 আল্লাহর হাবিব বলেন গায়িকা বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়ে যাবে গায়ক গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে মদ খাওয়া বেড়ে যাবে নবীজি বলেন যদি এরকম কাজ ধারাবাহিকভাবে তোমাদের মধ্যে প্রকাশ পেয়ে যায় তখন যেন তারা অপেক্ষা করে আল্লাহর হাবিব বলছেন ভবিষ্যৎবাণী বর্ণনা করে আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতেরা তারা যেন অপেক্ষা করে তাদের জন্য লু হাওয়া গরম বাতাস এরপরে ভূমিদস মানবের আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া ভূমিকম্পন হওয়া প্রথমেই নবীজি কি বললেন তারা যেন লু হাওয়া গরম বাতাসের অপেক্ষা করে গরম বাতাস এর ব্যাখ্যায় একদল মুহাদ্দিস কিরামগণ বলেছেন এই গরম বাতাসের আল্লাহ পাকের সেই আসমানি গজব থেকেই মাঝে মাঝে অধিক পরিমাণে আপনার অগ্নি সংযোগ দেখা দিতে পারে যেটা বারে বারে বাংলাদেশ আমরা সম্মুখীন হচ্ছি আমাদের দেশটা অগ্রগতিশীল এগিয়ে যাচ্ছে ডিজিটালেই বাংলাদেশে সুযোগ সুবিধার অভাব নেই কিন্তু সবচেয়ে বড় কষ্টের ব্যাপার যেটা দেখলাম সেটি হলো ব্যবসায়ী ভাইরা আগুন লেগেছে বঙ্গবাজারে 6টার দিকে তারা অনেক ডাকাডাকি করে প্রথমে ফায়ার সার্ভিসের ইউনিটকে কিছু পেলেও তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পানি ছিল না আমার মনে হয় আমার জায়গা থেকে সেবাটা একটু উন্নত করা দরকার কারণ যেটা যেখানে যেটা থাকার প্রয়োজন সেটা পর্যাপ্ত পরিমাণে থাকার প্রয়োজন যেমন হাসপাতালে সময় মতো ডাক্তার থাকবে নার্স থাকবে রোগী গেলে সময় মতো যেমন যেন সে আপনার চিকিৎসাটা পায় তদ্রূপভাবে ফায়ার সার্ভিস এমন একটা ইউনিট আপনাদের সব সময় তো কাজে লাগে না কাজে লাগে তখন আগুন লাগে যখন তো সে সময় যদি আপনাদের পানি না থাকে অন্য সময় পানির দরকার পানি থাকলেও তো সেটা ফলপ্রসূত হবে না অতএব যখন পানিটা দরকার ছিল পানিটা থাকলে একজন ভাই বললেন যে হয়তো তাদের কাছে সখন পর্যাপ্ত পানি ছিল আগুনের আপনার উৎপত্তি স্থলে আগুনটা অত্যন্ত কম ছিল পানিটা দিলে হয়তো আল্লাহ পাক অল্পর মধ্যেই এটা ই করতে পারতেন তো পানি ছিল না এখন 50টা ইউনিটের উপরে অধিক ভাইয়েরা কাজ করছেন যারা ফায়ার সার্ভিসে কাজ করেন তারাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তবে ডিজিটাল এই বাংলাদেশে আধুনিকতার এই বাংলাদেশে পানিটা থাকাটা প্রয়োজন ছিল আমি মনে করি যদি থাকতো তাহলে বিষয়টা হয়তো অল্পর মধ্যে শেষ হতে পারত অনেক মানুষের মূলধন অনেক মানুষের টাকা যারা স্কার্থনাথ করে কান্নাকাটি সামনে ঈদ ব্যবসা করে কিছু টাকা আর্ন করবে সন্তানদের নিয়ে বিবি বালবাচ্চা নিয়ে তার আনন্দের সহিত ঈদ কাটাবে তাদের অনেকের জীবনের সমস্ত পুঁজিগুলো আগুনে পড়ে সারকার হয়ে যাচ্ছে তাদের স্বপ্ন পুড়ে যাচ্ছে আমি আমার ব্যবসায়ী ভাইদের গ্যাথার্থে বলবো আপনারা একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওহে ইমানদারেরা তোমরা নামাজের সহিত ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাদের সাথে থাকেন এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা হতে পারে প্রিয় ভাইরা আপনারা ধৈর্যশ্রুত হবেন না মেহরবানি করে ধৈর্যশ্রুত না হয়ে আল্লাহ পাকের কাছে একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ পাকের তো পরীক্ষাওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়ানাকসিম মিনাল আমওয়াল আল্লাহ পাকের বিশেষ একটি পরীক্ষা হলো সম্পদ কমে যাওয়া আপনার রিজিক কমে যেতে পারে এটা আল্লাহ পাকের পরীক্ষা এই জন্য আমি এটাও দেখতে পেলাম যে অনেক ভাইয়েরা ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার
ভাঙতেছেন, ঢেল ছোড়াছুরি করতেছেন। এখন আপনাদের ক্ষোভটা তাদের উপরে, এই যে টাকায় গড়া, আপনার কষ্টের টাকায় গড়া এই প্রতিষ্ঠানটা, এটা ভাঙলেই কি আপনাদের ক্ষতিপূরণ হবে? হ্যাঁ, আমরা যেটা করতে পারি, আমরা আবেদন করতে পারি, এবং আমাদের এটা আশা আবেদন এটাই, ডিজিটাল এই দেশে আরও উন্নয়ন হোক, আরও ফায়ার সার্ভিস উন্নয়ন হোক, আমাদের স্বাস্থ্যখাত উন্নয়ন হোক, আমাদের রাস্তাঘাট উন্নয়ন হোক, যতটা হয়েছে আরও হোক। তবে সময় মতো যেটা দরকার, মাঝির পরিচয় বাঁকে, বাঁকে যখন মাঝির পরিচয়, যেখানে যেটা যখন দরকার, তারা যদি সেবাটা পাইতেন তারা কিন্তু ভাঙচুর করতেন না। তবে আমি ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত আছেন তাদেরকেও জানাবো, তাদের কাছে আবেদন করব, আপনারা আমাদের জন্য, জনগণের জন্য আপনাদের সেবাটার উন্নয়ন করবেন, এবং যারা কাজ করছেন ফায়ার সার্ভিসে, আল্লাহ পাক তাদেরকে বিপদ থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি এই আগুনকে কন্ট্রোলে এনে দেন, কারণ এমন একটা পর্যায়ে চলে গেছেন এখানে আল্লাহ পাক ছাড়া হয়তো আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা এখন আল্লাহকে ডাকছি, ব্যবসা করার সময় একটু আল্লাহ পাকের নিয়মটা ফলো করবেন, আল্লাহ পাকের নিয়ম নবীর সুন্নাহ মোতাবেক ব্যবসা করবেন। মানুষকে ঠকাবো না, মানুষকে আমরা ধোকা দিব না, সে যেখান থেকেই হোক, যেভাবেই হোক। এবং যে পয়েন্টগুলো আমি হাদিস থেকে বললাম, এই পয়েন্টগুলো আমাদের সাথে কিন্তু দুঃখজনক হলেও মিলে যাচ্ছে। আমরা মানুষ হয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করছি, জুলুম করছি, মেহরবানি করে আমরা এগুলো বন্ধ করে আসুন, এর থেকে শিক্ষা গ্রহণ করি, আগামী দিনে অগ্নিসংযোগ যেন না হয় আল্লাহ পাকের কাছে। জহরুল ফাসাদ, এই দুনিয়াতে যা হয়, ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের এই কৃতকর্মের কারণে, আমাদের কর্মের কারণে, আমাদের হাতের দ্বারা সংগঠিত কাজের কারণেই আল্লাহ পাক জমিনে, স্থলে এবং জলে বিপর্যয় আল্লাহ পাক ঘটাচ্ছেন। আসুন আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি, এবং যারা অগ্নিদগ্ধ হয়ে, যাদের দোকান পড়ে গেছে, মূলধন অর্জিত সম্পদের, যাদের মূলধনগুলো নষ্ট হয়ে গেছে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে অবশ্যই দোয়া থাকবে, এবং আপনারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক আপনাদের আগামীতে ধৈর্যের কারণে আপনাদের রিজিকটা বাড়িয়ে দিবেন। আসুন আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ পাক ভালো রাখুক, এই অগ্নিসংযোগে তাদের যেন জান মাল যে পরীক্ষার উপর দিয়ে গেল, আল্লাহ পাক যেন পরীক্ষায় পাশ করে আগামীতে তাদের সচ্ছল বানিয়ে দেন এবং তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দেন। পাশাপাশি আমরা যারা এখনও আল্লাহ পাকের নাফরমানের মধ্যে নিমজ্জিত হয়ে আসি, হাদিসের এই পয়েন্টগুলোর মধ্যে যারা আসি, এখান থেকে বাইরে এসে আমরা যেন আগামী দিনে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে পথ চলতে পারি, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আমিন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।